দর্শক দেখছি এখানে তুন ভাইকে। তুন ভাই আজ ঠাকুরদা জেলার অন্তর্গত খোঁচাবাড়ি হাটে বেশ কিছু গরু সংগ্রহ করেছেন। ঢাকা মুন্সিগঞ্জ থেকে এসছেন ভাইরা। গতকালকে আমবাড়ি হাটে গিয়েছিলেন, গরু কিনেন নেই, গরু ছিল না। আজকে কিন্তু খোঁচাবাড়ি হাটে গরু সংগ্রহ করছেন। কেমন দামে সংগ্রহ করছেন সেই তথ্য দেওয়ার চেষ্টা করি। দেখছেন একটি আকর্ষণীয় খামার উপযোগী শাইওয়াল। কাটাপন্ডি বলছেন কত? 85 তো দিবে গরুওয়ালা। 85 না 95, ১০৫ বলছে। তাহলে ঠিক আছে, ১০৫ বলছে, ১০৫ বলেছে তুইন ভাই। আমরা দেখি এখানে এই গরুটি দাম করছেন। এটা সম্ভবত হয়ে যাবে দর্শক। তোমার ভাই আসসালামু আলাইকুম। কত হলো ভাই? ১৪৬। দর্শক বিচার করবে, আপনি তো সবাই জানেন। তাহলে আমার সামনে দরদাম হয়েছে, আপনি তো বললেন লাস্ট ১৮। তাহলে ওইটা বলে দেন ১৮। শেষমেশ কিন্তু ১৮ দিয়ে সংগ্রহ করলেন দর্শক। দেখুন কত বলতেছে, কত বলতেছে, কত বলতেছে? ৫৩৫৪ ৪০ সঙ্গে কোনটা? ওইটা না, মানুষের বেলায় বলেন না, সবার বেলায় আমি সবার বেলায় বলি। কত বাবাজি? ৬২ চাইতেছি, বেচার দাম ৫৭। ৬২ ৪৫ ৪৫ দিয়ে ৪৫ দাম দিচ্ছেন। কত যাবে? ৫০ ভাঙে বিক্রি করবেন না বলছেন? দিচ্ছে না ৫০ ভাঙে? কত ভাই? ৮৫ কত বলতে? কত বলতেছে? ৭০-৭২। ৮৫ 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
কত বললে ভাই أنا ما أعرف.